আমরা একদম যেহেতু বেসিকের দৌড় গোড়ায়, বেসিক আমাদের প্রায় শেষ, আমরা দেয়ারের ব্যবহারটা আজকে জানব। দেয়ারের ব্যবহার করতে গিয়ে আমরা দেখেছি যে ছেলে মেয়েদের মধ্যে একটু সমস্যা হয়। ছেলে মেয়েরা সবসময় মনে করে থাকে যে দেয়ার মানেই অনির্দিষ্ট কোনো কিছু, এতে ভুল নেই, এটা সঠিক তথ্য। প্রথমত যখন আমরা গ্রামার শিখব তখন আমাদের একদম সেন্স ক্লিয়ার রাখতে হবে। সেন্স ক্লিয়ার রাখবার জন্য কি, আগে পরীক্ষাগারে দুটো উদাহরণ নিয়ে নিই। যদি এরকম বলি, আমি আগে সুন্দর করে দুটো উদাহরণ লিখব, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, আবার দেখব দি বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, দুটো এক্সাম্পলের মধ্যে একটু পার্থক্য রয়েছে। একটা বাক্য শুরু হয়েছে দেয়ার দিয়ে, আরেকটা বাক্য শুরু হয়েছে তোমার সাবজেক্ট দিয়ে। ক্লিয়ার? আমি তাহলে এখানে কেন দেয়ার দিয়ে শুরু করলাম? দেখো, বলেছে একটা বই আছে, কিন্তু কোন বই আছে আমরা জানি না। তাহলে যখন প্রথমত পয়েন্টটা কি অনির্দিষ্ট বোঝাবে, যদি প্রথমত কারণটা কি অনির্দিষ্ট, তাহলে এক নাম্বার কারণ কি দাঁড়াচ্ছে, আনসার্টেন মানে অনির্দিষ্ট, আর আননেসেসারি অপ্রয়োজনীয়। দেখবে এই দেয়ারের কিন্তু খুব একটা মিনিং নেই। টেবিলের উপর একটা বই আছে, আমি কি সেখানে বলেছি? দেখো দুটো জিনিস বুঝবে, এক হচ্ছে বাস করা, আর হচ্ছে থাকা, দুটো কিন্তু এক নয়। ফর এক্সাম্পল, দে আর লিভড মঙ্ক, দে আর লিভড এ মঙ্ক, কে বাস করে, একটি সাধু, নির্দিষ্ট নয়। যদি বলি দি মঙ্ক লিভড দেয়ার, তাহলে দেখলে আমি কিন্তু দি মঙ্ক দিয়ে স্টার্ট করলাম, কারণ এটা কি থাকা, আর এখানে কি সেখানে, বাস করা আলাদা আর থাকা আলাদা। বাস করার ক্ষেত্রে কি দেব, লিভ, আর থাকার ক্ষেত্রে কিন্তু দেয়ার তোমাকে আনতে হবে। এবার একটুখানি বোঝাই, আর একটুখানি বলি, যদি বাস করা বোঝায় তাহলে কি দেব, লিভ, আর যদি থাকা বোঝায় তাহলে আমাকে দেয়ার আনতে হবে। একটু ভালো করে তোমরা দেখো, এইখানে দেখবে দেয়ারটা শুরুতে আর এখানে দেখবে দেয়ারটা শেষে। এই ভার্বকে প্রশ্ন করো কোথায়, উত্তর কি পাবে, সেইখানে। যদি উত্তর তোমরা সেখানে পাও তাহলে এটা অ্যাডভার্বের মতন কাজ করছে না, কাজ করছে অ্যাডভার্বের মতন? তাহলে দেয়ার ক প্রকার, এটা আমার প্রশ্ন আসছে যে দেয়ার আমরা ক প্রকার। এক নাম্বার ইন্ট্রোডাক্টরি দেয়ার, কি বললাম বন্ধুরা, ইন্ট্রোডাক্টরি দেয়ার। নাম্বার টু এক্সপ্লিটিভ দেয়ার, নাম্বার থ্রি অ্যাডভার্ব দেয়ার। আমরা তাহলে অ্যাডভার্ব দেয়ার বুঝতে পেরে গেছি, হি ওয়েন্ট দেয়ার, তাহলে এখানে দেয়ারটা কি অ্যাডভার্ব। তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি বুঝে গেছি, যেগুলো শুরুতে দেয়ার থাকে, মানে ইন্ট্রোডাক্টরি মানে কি সূচনা, প্রথমে সামনে হলো। এইবার দেয়ার মানেই কি দেয়ারের পরে শুধু অ্যামিজ আর ওয়াজ আর বসবে? যদি বলি দেয়ার ইজ আ টেম্পল ইন আওয়ার ভিলেজ, এ টেম্পল, দেয়ার ইজ আ টেম্পল ইন আওয়ার ভিলেজ, যদি বলি আমাদের গ্রামে ওই মন্দিরটি আছে, দ্য টেম্পল ইজ ইন আওয়ার ভিলেজ, ওই মন্দিরটি আমাদের গ্রামে, দি টেম্পল হয়ে গেল, তখন কি হয়ে যাবে, শুরুটা দি টেম্পল দিয়ে। আর যদি এ টেম্পল বলি তখন দেয়ার দিয়ে, বেসিক কনসেপশন। তাহলে দেয়ারের পরে আরো অনেক কিছু বসে, কি কি বসে, শুড হ্যাভ বিন। যদি বলি দেয়ার শুড হ্যাভ বিন আ বটল, ওইখানে একটা জলের বোতল থাকা উচিত ছিল, থাকা নট বাস করা। দেয়ার কুড হ্যাভ বিন, থাকতে পারতো, তাহলে এটা কি উচিত ছিল, উচিত ছিল, কি উচিত ছিল, থাকা, আর এখানে থাকতে পারতো, তাই না, থাকতে পারতো। আর মাইট হ্যাভ বিন কি, থাকার সম্ভাবনা ছিল, মাইট হ্যাভ বিন মানে কি থাকার সম্ভাবনা ছিল, ইউ গট ইট। তাহলে
should have been, could have been, might have been ও বসে কার পরে দেয়ার এর পরে ক্লিয়ার এইবার দেয়ার এর পরে আমরা অনেক সময় দেখব এই সিমস কথাটাও বসে জাস্ট এমনি জেনে রাখবে যে দেয়ার সিমস টু বি সামথিং রং কিছু একটা হয়তো বা ভুল হয়েছে দেয়ার এর পরেও কিন্তু সিম বসে তবে সেটা কি হচ্ছে সিঙ্গুলার নাউনে আসছে এবং সিঙ্গুলার ভার্বে আসছে বলে সিমস এটাই তোমার জানার কাজ দেখো দেয়ারের পরে কি আসছে কামস দেয়ারের পরে কি আসছে গোজ তাহলে দেয়ারের পরে যদি ডাইরেক্ট ভার্ব বসে সেগুলো কি হবে সিঙ্গুলার ভার্ব হবে বন্ধুরা কি ভার্ব হবে তাই কি আদৌ হয় দেয়ারের পরে ভার্বটা কি হবে সেটা ডিফাইন করবে এইটা আমি বললাম তোমরা তাল মেলাচ্ছ বোঝো দেয়ারের পরে এমন কোনো কথা নেই তাহলে তো দেয়ার ইজ এ টেম্পল তাহলে দেয়ার আর সাম টেম্পলস আর হলো কেন তাহলে দেয়ারের পরে কি ভার্ব বসবে সেটা ডিফাইন করবে তার পরের নাউন খানা তাই করছে সিম্পল জিনিস তাহলে মাথায় ঢুকে গেল কি কি দেয়ার তিন প্রকার কি কি এক হচ্ছে ইন্ট্রোডাক্টরি এক্সপ্লিটিভ অ্যাডভার্ব দেয়ার অ্যাডভার্ব দেয়ার জন্মের সোজা ইন্ট্রোডাক্টরি আরো সোজা দেয়ার মানে কিন্তু থাকা বাস করা নয় যদি এ থাকে তাহলে কি হচ্ছে দেয়ার দিয়ে শুরু হচ্ছে দি থাকে তাহলে দি দিয়েই শুরু হচ্ছে ক্লিয়ার দেয়ারের পরে শুড হ্যাভ বিন মানে কি কুড হ্যাভ বিন মানে কি মাইট হ্যাভ বিন মানে কি দেয়ারের পরে সিমস কামস গোস থাকতে পারে কিন্তু ভার্বগুলো কার অ্যাকর্ডিংলি হবে যদি আমরা এই নাউন অ্যাকর্ডিংলি বসাবো এবার আসছে এক্সপ্লেটিভ দেয়ার এক্সপ্লেটিভ মানেই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্লেটিভ মানে এক্সপ্লেটিভ এই নিচে দেখা যাচ্ছে তনুশ্রী এত দূর আচ্ছা এক্সপ্লেটিভ দেয়ার মানে কি যেই দেয়ারের পরে এই ল্যাংচা বোধে চিহ্ন থাকবে তাকেই বলা হবে এক্সপ্লেটিভ দেয়ার এর মানেটা কি এর কারণটা কি এই এক্সপ্লেটিভ দেয়ারের দুটো কারণ আছে এক হচ্ছে স্ট্রেস দেওয়া মানে কি দেওয়া জোর দেওয়া কি দেওয়া জোর দু নাম্বার কারণ কি এটাকে এমফেসাইজ করা বা এমফাসিস করা মানে ওই বাক্যটার গুরুত্ব আরোপ করা কেমন যদি ধরো আমার ঘরে কেউ একটা এতক্ষণ পরে ঢোকে এক ঘন্টা ক্লাস হয়ে গেল তারপরে ঢুকলো আমরা বাংলায় কি বলতাম এই তো বাবু এসেছেন তাহলে দেয়ার হি কমস তাহলে আমরা কি বলবো দেয়ার হি কমস শেষে কি চিহ্ন হলো তাহলে যেই দেয়ারের পরে এই রকম চিহ্ন থাকে সেটাকে বলা হয় এক্সপ্লেটিভ দেয়ার কিছু কঠিন আছে আমরা যখন ক্লাস টুয়েলভে প্রপোজালে পড়েছিলাম ধরে নাও আমি বললাম দেয়ার ইউ আর এই তো তুমি আবার প্রপোজালে আমরা দেখেছি দেয়ার দেয়ার গেলাম রে গেলাম রে তখন দেয়ার দেয়ার দিয়ে বলা হয়েছিল না প্রত্যেকটা দেয়ারের পরে দেখবে একটা করে ল্যাংচা বোধে চিহ্ন অর্থাৎ এক্সক্লামেটরি সাইন কিন্তু রয়েছে তাহলে খুব সহজ ভাষায় যদি বুঝতে হয় তাহলে দেয়ারটা কিন্তু অতীব সহজ শুধু একটুখানি কায়দা করে বুঝতে হবে আচ্ছা এ থাকলে কি হচ্ছে দি থাকলে কেন হয় নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে ব্যাপারটা এখানে রয়েছে যদি বলি যে এই পেনটি চেয়ারটার ওপরে তাহলে দি পেন ইজ অন দ্য চেয়ার তাহলে ওই চেয়ার উপর একটা পেন আছে তাহলে দেয়ার ইজ আ পেন অন দ্য চেয়ার এ হলে দেয়ার দি হলে দিদি এই শুরু ঠিক আছে ও দিদি বাস করা মানে কি লিভ দিদি থাকা মানে কিন্তু দেয়ার লিখতে হবে ক্লিয়ার আর এক্সপ্লেটিভ মানে কি শেষে ল্যাংচা বোধে শুরুতে দেয়ার আর অ্যাডভার্ব দেয়ার মানে কি ওই যে ওয়েন্ট দেয়ার তো তার আগে অবশ্যই ভার্ব থাকবে হি গোজ দেয়ার ঠিক আছে ক্লিয়ার তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমরা ক্লাস কেমন লাগলো আমাকে নিচে কিন্তু অবশ্যই জানিও আমি চেষ্টা করলাম ডে টুতে অনেকখানি বোঝাবার অনেক নতুন ইনফরমেশন দেবার তোমাদের সাপোর্ট প্রয়োজন তোমরা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও যারা অনলাইন ক্লাসেস করছো যারা অফলাইন ক্লাসেস করছো তুমি যেই পরীক্ষা দাও না কেন তোমার যদি গ্রামার একবার সেন্স ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমার কাছে ইংরেজি একেবারে জল ভাত হয়ে যাবে সত্যি কথা বলতে তোমরা যে কোনো ভিডিও একবার তুলে দেখো যে আমরা চেষ্টা করি সব থেকে সহজে বোঝাবার জন্য এবং এই চেষ্টাটাই আজীবন থাকবে ভালো থেকো আজকের ক্লাসটা এই পর্যন্তই